সেক্স ফেরোমন ও হলুদ ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে। নিরাপদ হওয়ায় স্থানীয় বাজারের পাশাপাশি এ সবজির চাহিদা ঢাকা সহ দেশ জুড়ে, দামও ভালো পাচ্ছেন কৃষকরা। এতে দিন দিন সবজি চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছে এলাকার কৃষক আলমগীর হোসেন কৃষি বিভাগের পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে বিষমুক্ত সবজি চাষ শুরু করেন 2014 সালে। 17 বিঘা জমিতে আবাদ হয়েছে বেগুন, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, শশা, মরিচ সহ নানা পদের সবজি। নিরাপদ হওয়ায় দেশের পাশাপাশি এ সবজির চাহিদা বিদেশেও। খরচ বাদে বছরে আলমগীরের আয় প্রায় কোটি টাকা। যদি এক বছরের গড় হিসাব দেই, আমার এখানে প্রায় অর্ধ কোটি টাকার মতো ব্যয় হয় খরচ, এবং আমার এখানে ইনকাম আসে প্রায় কোটি টাকার মতো। আলমগীরের মতো কম্পোস্ট, গোবর সার, সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করেছেন এ এলাকার অনেক কৃষক। দামও মিলেছে ভালো। বিভিন্ন জেলা থেকে আসছেন পাইকাররা। এই সেক্স ফেরোমন ফাঁদের মধ্যে দেখেন প্রচুর কিউলিউর, এই কিউলিউরটা হলো মহিলা পোকার গন্ধ দিয়ে আছে। এই গন্ধ শুনে আশেপাশে যত কিনা পুরুষ পোকা আছে সব এখানে আসতেছে। এইভাবে আমরা এই সবজিটা নিরাপদভাবে আমরা ই করতেছি যে কীটনাশক মুক্ত কিভাবে সবজি আবাদ করা যায়। আমাদের সবজি চাহিদা ভালো, আমাদের পাহাড়ি সবজি, ভালো সবজি, কীটনাশক মুক্ত। নিরাপদ সবজি উৎপাদন এবং বিদেশে রপ্তানি করতে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এখানে হর্টিক্স ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন, তারা এটা কৃষকদের সাথে আমরা কন্ট্যাক্ট করে দিচ্ছি, তাদের লিঙ্ক করে দিচ্ছি। এখান থেকে তারা কিছু দেখভাল করে প্রথম থেকে, একেবারে শুরু থেকে, লাগানো শুরু থেকে এবং শেষ পর্যন্ত তারা কৃষকের সাথে থেকে এখান থেকে কালেকশন করে এটা বিদেশে পাঠাচ্ছে। গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে প্রোটোকলগুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিস করার জন্য ফার্মারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। যদি আমরা রপ্তানিটা বাড়াতে পারি কৃষি পণ্যে, তাহলে আমরা মনে করি যে কৃষকের আয় বাড়ার পথটা সুগম হবে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।